উন্নয়নের গতি ধরে রাখার পাশাপাশি 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে খরচ বেশি হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এদিকে জীবন ও জীবিকার সমন্বয়ে নতুন অর্থ বছরের বাজেট সাজাতে হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ মাহবুবুল মোকাদ্দেম। আবির হোসেনের তোলা ছবিতে বাজেট নিয়ে শেখ সুজনের দুই পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। করোনার চ্যালেঞ্জ মাথায় নিয়েই 3 জুন সংসদে উপস্থাপিত হবে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এবার বাজেটে অতিরিক্ত নজর থাকবে স্বাস্থ্য খাতে। এছাড়া ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় উন্নতি ঘটাতে বিশেষ নজর দেবেন অর্থমন্ত্রী। এছাড়া বরাদ্দ থাকবে ভূমিহীন, ঘরহীন এবং মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পে ও সামাজিক সুরক্ষা খাতে। অতিরিক্ত প্রণোদনার চাপ সামলাতে দেয়া হবে বিশেষ নজর, এমনটি জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সম্প্রসারণশীল বাজেট হওয়া দরকার, বেশি খরচের বাজেট হওয়া দরকার। আমরা যেহেতু প্রবৃদ্ধির ঢেউয়ের মধ্যে আছি গত কয়েক বছর যাবৎ, প্রতিটি বাজেট কিন্তু গত বছরের বাজেটের তুলনায় বেশি হয়, সুতরাং বড় হবে নিঃসন্দেহে এবং ব্যয় বেশি হবে। এইটাই সম্প্রসারণশীল বাজেট। এর মেইন উদ্দেশ্য হল যে গতি আমরা অর্জন করেছিলাম গত কয়েক বছর এটা ধরে রাখা, আর দ্বিতীয় হলো কোভিড যে সকল ক্ষেত্রে বেশি ক্ষতি করেছে সেই সকল ক্ষেত্রে রিপেয়ার করা, সংস্কার করা বা সুধরানোর ব্যবস্থা করা। বাজেটটা ধরুন মোটা দাগে সার্বিক অর্থে সকল মানুষের জন্য, এইটা হলো গিয়ে মেইন এইম অফ দ্য বাজেট। এর মধ্যে সেকশন থাকে কোনো কোনো জায়গা, যেমন গরিব মানুষের উপকার করতে হবে, শিশুদেরকে উপকার করতে হবে, নারীদের জন্য করতে হবে, কিছু বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, এগুলো এই বাজেটও থাকবে। আজকে বলবো গর্বের সঙ্গে, ভূমিহীন, ঘরহীন, গৃহহীন মানুষের জন্য আপনারা জানেন, আপনারা প্রচারও করেছেন, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী নিজে সাহস করে গৃহ নির্মাণের একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। ইতিমধ্যে 2-4 লাখ ঘর বানানো হয়ে গেছে, আমরা নিজেরাও তাদেরকে উঠিয়ে দিয়েছি সে সকল ঘরে। এই প্রোগ্রাম কিন্তু বন্ধ হচ্ছে না, কন্টিনিউ করব। মোট কথা হলো যে এই মানুষগুলোর জন্য এই প্রথমবারের মতো এই বাংলাদেশে কেউ চিন্তা করে ঘর বানিয়ে দিচ্ছে, এবং শুধু মুখের কথায় নয়, বানিয়ে দিয়েছে অলরেডি, লাখের বেশি অলরেডি ঘরে ঢুকে গেছে। তো সেটা তো একটা ভালো উদাহরণ, এবং এইটা এই বাজেটে আরও বেশি করে থাকবে। হোটেল, রেস্টুরেন্ট, এগুলো তো প্রাইভেট সেক্টর ভালো কাজ করে, ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারবেন, সেই ঋণে আমরা সহায়তা করতে পারি। এবং সরকার প্রণোদনা খাতে আপনি জানেন 10,00,000 কোটি টাকা ব্যয় করেছে, সেখানে এই সকল ব্যবসা কিছু কিন্তু পেয়েছে। এদিকে অর্থনীতির চাকা সচল রাখতে সীমিত পরিসরে লকডাউনের পাশাপাশি স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনার সুযোগ তৈরিতে বাজেটে বিশেষ নজর থাকতে হবে বলে জানান অর্থনীতিবিদ মাহবুবুল মোকাদ্দেম। আমাদের অর্থমন্ত্রী এবার একটা প্রচণ্ড ডিলেমার মধ্যে থাকবেন। তিনি যদি জীবন রক্ষার উপর অধিক গুরুত্ব দেন এবং সমস্ত মানুষকে যদি কোয়ারেন্টাইনে নিয়ে আসেন, তাহলে অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে এবং জীবনও আপনি রক্ষা করতে পারবেন না, কারণ অনেক লোক জীবিকার জন্য ঘর থেকে বার হয়ে যাবে। সুতরাং এই দুয়ের মাঝখানে একটা বাজেট প্রণয়ন করতে হবে যেখানে জীবনও কিছুটা রক্ষা পায়, এবং জীবন রক্ষা পাওয়ার 2 উপায় আছে, একটা হলো প্রিভেন্টিভ, একটা কিউরেটিভ। আর প্রিভেন্টিভটাই বেটার, সেটা হলো যাতে সীমিত আকারে লকডাউন দিয়ে দোকানপাট খুলে, কারখানা খুলে, সিলেক্টিভলি হঠাৎ কোথাও যদি হয় সেখানে লকডাউন দিয়ে, আর 3টা যে স্বাস্থ্যবিধি আছে, মাস্ক পরা, সেফ ডিস্টেন্সে থাকা এবং হাত ধোয়া, এগুলো যাতে মানুষ ব্যাপকভাবে পালন করে, এবং এগুলোর জন্য স্বাস্থ্যখাতে প্রচুর টাকা বরাদ্দ করতে হবে। এছাড়া করোনা মোকাবেলায় টিকা উৎপাদনে নজর দেওয়ারও পরামর্শ এই অর্থনীতিবিদের। আগামী মাসের শুরুতেই জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে 2021-2022 অর্থ বছরের বাজেট, যেখানে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা এই 3টি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও কোভিড-19 মোকাবেলায় এই বাজেটে থাকছে বিশেষ তহবিল। শুধু তাই নয়, ইতিমধ্যে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত 41 ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে সকল ধরনের শুল্ক প্রত্যাহার করেছে সরকার। শেখ সুজন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।